হ্যালো বন্ধুরা, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। আজকের আইডিয়াটা আপনারা মনে করলে 1 থেকে 200 টাকার মতো পুঁজি নিয়ে শুরু করতে পারেন এবং এই বিজনেস শুরু করলে নিশ্চিন্তে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। পুরুষ থেকে মহিলা যে কেউ পারবেন এই বিজনেসটা শুরু করতে এবং সারা বছরই এর চাহিদা প্রচুর পরিমাণে থাকে। যারা এই ধরনের মাল বানিয়ে থাকেন সেখান থেকে আমি আপনাদের ডাইরেক্ট দেখাবো কেমন কি দাম যাচ্ছে এবং কেমন কি দামে আপনারা কিনতে পারবেন এবং কোত্থেকে কিনবেন, সমস্ত রকম আমি এ টু জেড দেখাবো এই ভিডিওটাতে। বিজনেসটা হলো টেডি বিয়ার বা সফট টয়ের বিজনেস। বিজনেসটা আপনি দুরকমভাবে করতে পারেন, একটা ডাইরেক্ট আপনি মাল কিনে সেল করতে পারেন এবং আপনি মনে করলে এটাকে বানিয়ে মার্কেটে সেল করতে পারেন। যদি আপনি বানাতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো মতো প্রশিক্ষণ নিতে হবে, ভালো মতো ট্রেনিং নিতে হবে, তারপরেই আপনাকে বানানো শুরু করতে হবে। যদি আপনি চান নিজে বানানো শিখে সেটাকে বানিয়ে আপনি মার্কেটে সেল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা বিজনেস গ্রো করতে পারবেন না। কারণ যদি আপনি বানাতে চান তাহলে কিন্তু আপনি একার দ্বারা বিজনেসটা করতে পারবেন না, টিম বা গ্রুপ তৈরি করে এই বিজনেসটা আমরা শুরু করতে পারেন। কিন্তু যদি আপনি চান একা শুরু করতে বা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো এই বিজনেসটা আপনি জাস্ট কিনে নিয়ে সেল করুন, দেখুন কেমন টাইপের চলছে এবং কেমন টাইপের আপনি লাভ করতে পাচ্ছেন, তারপরে আপনি বানানো শিখুন, তারপর বানিয়ে শুরু করুন। যেটা আপনি স্ক্রিনের মধ্যে দেখছেন সেটার দাম 210 টাকা, এটা আপনি মার্কেটে 400 থেকে 500 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন এবং এগুলোর দাম ডিপেন্ড করছে কেমন টাইপের সাইজের নেবেন তার উপর। এর থেকে ছোট সাইজের নিলে পরে সেগুলোর দাম 70 টাকা বা 80 টাকার মধ্যেও আপনি পেয়ে যাবেন। এবং আমি আপনাকে টেডি বিয়ারের মার্কেটের অ্যাড্রেস দেবো, সেই মার্কেটে গেলে পরে শুধু আপনি টেডি বিয়ারই পাবেন এবং নানারকম টাইপের কোয়ালিটির পাবেন। যেটা আপনি এখন দেখছেন স্ক্রিনের মধ্যে এটার দাম 80 থেকে 100 টাকার মধ্যে। যত আপনি বেশি পিস নেবেন তত এগুলোর দাম আরও বেশি পরিমাণে কমবে এবং মার্কেটে আপনি 150 থেকে 200 টাকার মধ্যে এগুলো বিক্রি করতে পারবেন। যত আপনি বেশি বড় টেডি বিয়ার নেবেন তত আপনি কম দামে পাবেন এবং তত আপনি বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবেন লোকাল মার্কেটে। এটা 220 টাকা প্রত্যেকটা পিসের দাম। এবার যত আপনি বেশি পরিমাণে নেবেন তত এটার দাম কমে যাবে। দেখতে পাচ্ছেন সাইজে কতটা পরিমাণে বড় এবং মার্কেটে আপনি এটাকে মনে করলে 400 থেকে 500 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন এবং এগুলো আপনি 60 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবেন। সম্পূর্ণ একটা বড় মার্কেট আছে, এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, আপনি এলে পরে পুরো মার্কেট ঘুরে নিতে পারবেন এবং এগুলো আপনি এখান থেকে কিনে মনে করলে অনলাইনে সেল করতে পারবেন, অ্যামাজন বা স্ন্যাপডিল বা শপক্লুজে ইজিভাবে বিক্রি করতে পারবেন। অ্যামাজন বা শপক্লুজে কেমন টাইপের চাহিদা এবং কেমন টাইপের দামে বিক্রি হয় সেটা আপনি একটু খোঁজ নিলেই ভালো মতো বুঝতে পারবেন। এই লাভ সাইনের দাম শুরু হচ্ছে 30 টাকা থেকে, ডিপেন্ড করবে আপনি কেমন সাইজের নিচ্ছেন তার উপর। এবং এছাড়াও আপনি মনে করলে ডাইরেক্ট কাস্টমারকে সেল করতে পারেন এবং আপনাদের নিয়ারবাই যে সমস্ত দোকানগুলো আছে সেখানেও মনে করলে আপনি এই মাল কিনে নিয়ে গিয়ে সেল করতে পারেন। আপনি যেমন টাইপের রেটে পাবেন এত কম রেটে আপনি পশ্চিমবঙ্গের মধ্যে অন্য কোথাও পাবেন না। এবং এখন যেটা দেখছেন কচ্ছপটা, এটার দাম 30 টাকা করে। এবার ডিপেন্ড করবে যেমন টাইপের সাইজের নেবেন তার উপর, যেমন সাইজ নেবেন তেমন টাইপের দাম হবে এগুলোর। এটার দাম 80 টাকা, ডিপেন্ড করবে কেমন টাইপের সাইজের নেবেন তার উপর। এই বিজনেস করে আপনি 70 থেকে 80% মতো প্রফিট করতে পারবেন। যেটা আপনি এখন দেখছেন সেটার দাম 300 টাকা, এটা আপনি মার্কেটে মনে করলে 700 থেকে 800 টাকা বা তারও বেশি আপনি সেল করতে পারবেন। এটা সাইজে অনেকটাই লম্বা আছে এবং অনেকটাই বড়। ডিফাইন ডিফাইন টাইপের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং ইউনিক টাইপের পাবেন। এগুলোর দাম শুরু হচ্ছে 650 টাকা থেকে। বিভিন্ন রকম টাইপের রেটে পাবেন, 650, 700, 750, নানারকম টাইপের রেটে আপনি এগুলো পাবেন। এগুলো 3 ফুট, 4 ফুট, 5 ফুট নানারকম টাইপের সাইজের আছে এবং এগুলো অতিরিক্ত একটু বড় সাইজের এবং এগুলো আপনি মনে করলে 2500 টাকা বা 3000 টাকা বা 3500 টাকার মধ্যে সেল করতে পারবেন ইজিলি যে কোনো মার্কেটেই। তবে যদি আপনি ডাইরেক্ট কাস্টমারকে সেল না করে কোনো দোকানে সেল করেন সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা একটু হলেও কম হবে। এখন যেগুলো দেখছেন এগুলোর দাম শুরু হচ্ছে 120 টাকা থেকে এবং এখানে আপনি 15 টাকা দামেরও মাল পেয়ে যাবেন অনায়াসেই। অর্থাৎ আপনি মনে করলে 100 থেকে 200 টাকার মতো পুঁজি নিয়ে ছোটোখাটো মাল তুলে এই বিজনেস শুরু করতে পারেন এবং এখান থেকে কিনতে গেলে অতি অবশ্যই আপনাকে এই মার্কেটে আসতে হবে এবং এই মার্কেটে এসে আপনাকে টোটাল মার্কেটটাকে ঘুরে ঘুরে নিতে হবে, তাহলে আপনি আরও কম টাকা দিয়ে এই মালগুলো কিনতে পারবেন। এবং যদি আপনি চান র মেটেরিয়াল কিনে এই বিজনেস শুরু করবেন তাহলে আপনি বড় বাজারেই র মেটেরিয়াল পেয়ে যাবেন। তবে আমি আজকে দেখাচ্ছি না র মেটেরিয়ালের সমস্ত রকম ডিটেলস, কারণ র মেটেরিয়াল দেখালে পরে আপনারা এই বিজনেস শুরু করতে পারবেন না। জুয়েলারি বিজনেস যেমন মোটামুটিভাবে শুরু করা যেতে পারে মোটামুটি আইডিয়া নিয়ে, মোটামুটি কনসেপ্ট নিয়ে, কিন্তু এই বিজনেস শুরু করতে গেলে আপনাকে মোটামুটি ভালো মতো পারদর্শী হতে হবে, তারপরেই আপনাকে শুরু করতে হবে। তো যদি আপনি এগুলো শিখতে চান, যদি আপনার শেখার ইন্টারেস্ট থাকে, তাহলে অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। তাহলে আমি কয়েকদিনের মধ্যে চেষ্টা করব এই ট্রেডিং আপনি কোত্থেকে নেবেন
তার সমস্ত রকম ইনফরমেশন এবং র মেটেরিয়াল কোত্থেকে নেবেন সেগুলো সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার। এই পাখিগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 15 টাকা দিয়ে এবং লোকাল মার্কেটে আপনি 70 থেকে 80 টাকা দিয়ে সেল করতে পারবেন। এটা আপনি 600 টাকা দিয়ে পেয়ে যাবেন, এটা আপনি 2 থেকে 2.5 হাজার টাকার মধ্যে মার্কেটে বিক্রি করতে পারবেন। বহু রকম টাইপের প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন। এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 65 টাকা থেকে এবং নানা রকম টাইপের দামে পেয়ে যাবেন এবং আপনি লোকাল মার্কেটেও এই মাল সেল করতে পারবেন। তো বড় বাজারে এই মার্কেটে এসে আপনাকে দাম কমাতে হবে, যত আপনি ভালো দাম কমাতে পারবেন তত আপনি কম টাকায় জিনিস কিনতে পারবেন। এই বিজনেস শুরু করে যদি আপনি পার ডে বড় টেডি বিক্রি করতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা টেডি পিছু কমপক্ষে 1.5 থেকে 2 হাজার টাকা মতো লাভ রাখতে পারবেন। এবং প্রত্যেকটার প্রাইস আপনাকে বললাম কোনটার কেমন টাইপের প্রাইস, সো আপনি বুঝতে পারছেন ভালো মতো যে এই বিজনেস করলে পরে কেমন টাইপের ঠিক লাভ হতে পারে। যদি আপনি বড় টেডি মাত্র 10টা করে লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন তাহলে পার ডে আপনি কমপক্ষে যদি 1,000 টাকা করে ধরা হয় তাও আপনি 10,000 টাকা করে ইনকাম করতে পারবেন। ধরে নিলাম আপনার পক্ষে অসম্ভব ব্যাপার পার ডে 10টা করে সেল করা বড় টেডি, তাও আবার লোকাল মার্কেটে। যদি আপনি ছোট বড় মিশিয়েও বিক্রি করেন তাও আপনি পার ডে 5 থেকে 6 হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন। 5 থেকে 6 হাজার টাকা রোজ হলে পরে প্রতি মাসে আপনি শুরুতেই 1.5 থেকে 2 লাখ টাকা মতো ইনকাম করতে পারবেন। যদি আপনার ভিডিওটা 1% ভালো লেগে থাকে, যদি 1% হেল্প হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং সঙ্গে থাকার জন্য এমন টাইপের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং সবার সঙ্গে শেয়ার করে দিন, সবাইকে জানতে দিন, সবাই যাতে ভালো মতো জানতে পারে, সবাই যেন ভালো মতো বিজনেস শুরু করতে পারে। অনেকেই যায় বিজনেস শুরু করতে কিন্তু অনেকে সঠিক রাস্তা দেখতে পায় না। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।